এখন শুরু করছি। এখন সকাল 11টা বাজে, খেতে খেতে এখন 11টা বেজে গেল। তো লগ্নজিতা ঘুম থেকে উঠলো, ওকে হচ্ছে দুধ খাইয়ে টাইয়ে দিলাম। এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসলাম, তো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। ব্রেকফাস্টে রুটি, আলু চচ্চড়ি, সুজি আর বাটার চিকেন যেটা ছিল সেটা। লাঞ্চে মাটন বিরিয়ানি। তোমাদের একটা জিনিস দেখাবে, দেখবে কি এটা বলে দাও। প্রজাপতির না, এই প্রজাপতিটা দেখাও, ভালো করে দেখাও। এই প্রজাপতিটার নাম কি বাবা? কি এই প্রজাপতিটার নাম? কি নাম এটার? গোলাপি। গোলাপি। তুমি তুমি বেগুনি। বেগুনি। গোলাপি। তাই এটা কোথায় পড়তে হয়? হ্যাঁ, বাহ বাহ, কি সুন্দর লাগছে। দাও আমি পড়ে দিচ্ছি। লগ্নজিতা, সরস্বতী ঠাকুর লগ্নজিতাকে একটা বই দিয়েছে, তাই না? কই দেখাও সবাইকে, লগ্নজিতা তোমার সরস্বতী ঠাকুর কি বই দিয়েছে? কি বই দিয়েছে লগ্নজিতা? এই বইটা সরস্বতী ঠাকুর লগ্নজিতাকে দিয়েছে, দেখেছো তোমরা সবাই? এই বইটা লগ্নজিতা রোজ পড়াশোনা করে। করে ফেলো তো পড়াশোনা বাবা। নাও কোনটা চিতাবাঘ, কই দেখাও তো। হ্যাঁ, ছাগল ছানা, চিতাবাঘের ঘুঘু পাখি, সরস্বতী ঠাকুর ওকে বই দিয়েছে, সেই বইতে পড়াশোনা করছে। সার কই? সার সার কোথায়? তাই তো খুঁজে পাচ্ছ না, সরো, বইয়ের ওপর উঠে পড়লে সার খুঁজে পাওয়া যায় না। এই যে সার ছুটেছে পুকুর পাড়ে, দেখেছ? এবার এইটা পড়াশোনা করি আমরা। এটা কি? অজগর আয়ে, তারপরে হস্যইতে, দীর্ঘইতে, দীর্ঘইতে ইগল পাখি, এই বল না, না বলবি না বলতো। একে, দুয়ে, তিনে, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে, সাতে, আটে অষ্টবস, হ্যাঁ বলো, নয়ে, নয় কি? নয় নবগ্রহ, দশে দিক, বলো। পড়াচ্ছি আর পড়ানো শোনা হবে না, হয়ে গেল। এবার বইটা নিয়ে কি হবে দেখো, হয়ে গেল পড়াশোনা। আজকে কথা বলা হয়নি, আজকে একটু বিজি ছিলাম আজকে। আর দেখো আমার ঠোঁটে কেপটা হয়েছে, প্রচন্ড ব্যথা হচ্ছে। আর লগ্নজিতা আজকে দুপুরে ঘুমায়ও নি, তো ওকে নিয়েই সারাদিন চলছে। আর এই যে লগ্নজিতা এখন বই নিয়ে বসেছে, ওর সরস্বতী ঠাকুর ওকে বই দিয়েছে, সেই বইটা পড়ছে আর দুষ্টুমি করছে। তো দেখতে থাকো ভিডিওটা, আজকে ভিডিও ভালো কিছু যদি ভালো লাগে থাকে তো দেখে নাও। এখন আমি একটা স্টেজ সব থেকে ভালো একটা পিঠে রান্না করছি, মা করে দিয়ে গেছে চুষিটা, আমি হচ্ছে চুষিটা রান্না করবো দুধ দিয়ে, তো সেটার জন্য বসিয়ে দিয়েছি। আর আমি এখন কুল খাচ্ছি, কুলে রাখি মুখে রেখে দিতে অনেক সময় ভালো লাগে, আমার খুব ভালো লাগে তো তাই জন্য। আর চুষি পিঠেটার জন্য দুধ গরম করতে দিয়েছি, একটু ফুটে গেলে তারপর চুষিটা দিয়ে দেবো। তোমরা রেসিপিটা জানোই, তার জন্য রেসিপিটা আমি দিচ্ছি না,
আমি এমনি তোমাদের সাথে করছি, গল্প করছি তোমাদের সাথে। তো রেসিপিটা দেখাবো না, তো কী কী করছি দেখে নাও। ক্ষীর, ক্ষীর দুধ, পুরো দুদিনের দুধ রাখা ছিল। আর এদিকে শোনার জন্য আজকে দুধটা কিছুটা গরম করতে দেওয়া হয়েছে, উতলে যাচ্ছে। তো আমি এটাকে কন্ট্রোল করতে দেখেছো এই তো। এই দেখো মা চুষি কেটে রেখেছে, এটা দিয়ে দেবো এবার। এটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটা সিদ্ধ হোক, তারপরে আবার সিদ্ধ হতে দিই। রেডি হয়ে গেছে, ফুলের গুড় দিয়েই করেছি। রেডি।